ঘটনার বিবরণে জানা যায়, মোহাম্মদ আশিক মিয়া নামে এক স্কুল ছাত্র প্রাইভেট টিউশনে যাওয়ার সময় অমরপুর 11 নং ওয়ার্ডের সিপিআইএম এর পরাজিত প্রার্থীর ছেলে ওই স্কুল ছাত্রকে অপহরণ করার চেষ্টা করে। তবে এলাকার মানুষের সতর্কতায় সে ব্যর্থ হয় ওই ছাত্রকে অপহরণ করতে। পরে খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে ছুটে আসে অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ। পুরো ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। এ ব্যাপারে বলতে গিয়ে স্কুল ছাত্রের বাবা জানান, তার ছেলেকে মারধরও করা হয়েছে। এমনকি অপহরণের খবর পেয়ে ওই ছেলের অভিভাবকরা ঘটনাস্থলে পৌঁছালে ছেলেটির অভিভাবকদেরকেও মারধর করা হয়েছে বলে দাবি তার। এ ব্যাপারে বলতে গিয়ে এলাকাবাসীরা জানান, আমি বাড়িতে গেছি, সুমন দা আমার ফোন করছে, ফোন রিসিভ করছে না। পরে দ্বিতীয়বার জনকার রোল রিটার্ন কল করছি, সুমন দা বিজি আছে, তো আমার বাড়িতে গেছে, বাড়ি থেকে আইসে পরে আমি রিটার্ন লগ লগে ধরে গেছি। আয়া দিয়ে না মানে মা দূর অটোমেটিক চলছে, তো আমি যে ব্যক্তির মারছে ছেলেটারে মারছে, এই ছেলেটার আমি প্রথম জিজ্ঞেস করছি, মানে জিজ্ঞেস করার আগে আসলে ওই সেই ছেলের বাবা আছে না যেটা মারছে প্রথমে, সেই ছেলের বাবা উল্টা এ ছেলের বাবার উল্টা মারধর করা শুরু করছে। আমার কথার ও মানে মানে ফাঁততেই দিছে না হেরা, তা আমি বাধ্য হয়ে আমি থানা ফোন করছি, যেহেতু মারপিট প্রচণ্ড হয়ে গেছে, রক্তপাত চলতেছে, আমি থানা ফোন করে দিছি। আমি থানা ফোন করার পরও তারপর তার লোকের বুঝানোর চেষ্টা করছি, মানে কথা ঘটনাটা কি হয়েছে এখানে, কিন্তু তারা আমার কথা ফাঁততেই দিছে না। না দেওয়ার ফলে উল্টা আরও অনেকজন লুকাইছে, আয়া তার লোকের মানে কথা এত কাটছিটেছে যা ধরুন হে। ছেলেটা কতক্ষণ মানে কয় ঘন্টা ধরে এখানে বসে রাখছে? এ তো 7টা থেকে বলে আনছে, আমি তো আইছি 8:30 বাজে, এর আগে আমি বলে মারতো বলে জমকালে না ক ক তো পাড়ার লোকেরা তো যেহেতু শুনছে, তারা রোগ আছে কয়, তারা বলে জেরা ভাত খাবে, যেহেতু তারা সাক্ষী দিব কথা। কে কইছে এটা? ধমকি দিয়ে গেছে মানে যারা অপহরণ করছে? হ্যাঁ, তারা কইতাছে উল্টা মানে জেলার ভাত খাওয়াবে এলাকার মানুষরে। আমি তবে পুরো ঘটনায় স্কুল ছাত্রের বাবা বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।